নমস্কার, কেমন আছেন সবাই? সোমপুষ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম নিরামিষ একটা সবজি করে আপনাদের দেখাবো, কুমড়ো আলু পটল ছোলা দিয়ে একটা ছক্কা। আমি এখানে সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি, আর পটলগুলো আমি ঠিক এই রকম সাইজ করে রেখে দিয়েছি, কুমড়োগুলোও আমি ঠিক লম্বা লম্বা রেখে দিয়েছি, আর আলুগুলো স্কোয়ার করে রেখে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। উপকরণগুলো নিয়ে নিয়েছি: ছোলা, তেজপাতা, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি। এই উপকরণগুলো দিয়েই আমি আজকে ছক্কাটা বানিয়ে দেখাবো। ছোলাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে আমার ঠিক হয়ে গিয়েছে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই বানালে ভালো হয়, তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গিয়েছে, এরপর আমি সব পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি একটু হালকা করেই ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। আপনাদের আশীর্বাদে আমি 5000 সাবস্ক্রাইবার করে ফেলেছি। আপনাদের এরকমভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকে যাবেন, থ্যাংক ইউ সো মাচ। পটলগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, ভীষণ টেস্টি একটা রান্না এই পটল আলু কুমড়ো ছক্কা। আর ছোলা দিলে তো তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। পটলগুলো আমি খুব লাল করে কিন্তু ভাজছি না, ঠিক এরকমভাবে আমি পটলগুলো রাখবো। বেশি লাল করে ভাজলে পটলের স্বাদ কিন্তু রান্নাতে পাওয়া যাবে না, তাই একটু হালকা সবুজ যেন থাকে। হয়ে গিয়েছে, পটলগুলো আমি তুলে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমার পটলগুলো তোলা হয়ে গিয়েছে, এরপর আমি তেলে আলুগুলোও দিয়ে দিলাম। এখানে আলুগুলোও কিন্তু খুব লাল করে আমি ভাজবো না, হালকাই এখানে ভেজে নিচ্ছি। এখন মনটাও বলতে পারেন খুব একটা ভালো নেই, তবুও রান্না করতে হয়, রান্না করছি, সংসারে সব কিছুই করতে হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো জাস্টিস খবর পেলাম না। আজকে 9 তারিখ হয়ে গেল, এক মাস ঘটনাটা ঘটে গেছে, তার মধ্যে কোনো জাস্টিস কিন্তু নেই, তাই মনটাও খুব একটা যে আনন্দ আছে তা বলতে পারছি না। সামনে পুজো আসছে, সেই আনন্দটাও করতে পারছি না। তেলের মধ্যে আমি 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। পুজোর আগে যদি জাস্টিস না পাওয়া যায় সত্যি পুজোটা আমাদের ভালো কাটবে না, সেই চিন্তাতেই কিন্তু এখন সারাদিন আমাদের খবরের নিউজেই থাকতে হয়। আমরা সকলেই চাইছি যেন ভালোভাবে জাস্টিস আমরা সবাই মিলে পাই। কুমড়োটা আমার 2-3 মিনিট কষানো হয়ে গিয়েছে, এরপর ছোলাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা আমি কিন্তু দিয়ে দেব। কুমড়ো আলু পটলের তরকারিটা অনেকেই করেন, কিন্তু ছোলাটা দিয়ে করেন কি না জানি না, তাই আমি ছোলা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। একবার হলেও রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে করে খাবেন ছোলা দিয়ে, ভালো লাগলে কমেন্ট করবেন। 2-3 মিনিট আমি একটু ছোলার সাথে কুমড়োটা কষে নিচ্ছি। একটু তেলের সাথে ভাজা ভাজা হলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তাই একটু সময় নিয়েই একটু কষে নিতে হবে। তারপর আমার ভাজা আলু পটলটাও এরপর দিয়ে দেব। আলু পটলটা আমি দিয়ে দিলাম, এরপর আরও 2-3 মিনিট আমি একসাথে একটু কষে নেব। গ্যাসটা আমার মিডিয়াম টু হাইয়ে রেখেছি, এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। আর এই রান্নাটাতে কিন্তু খুব অল্প মশলা দিতে হবে, খুব বেশি মশলা দিলে কিন্তু রান্নার টেস্টটা আসবে না। স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাগুলো আমি সব 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কা গুঁড়োও 1/2 চামচ, জিরে গুঁড়োও 1/2 চামচ। খেয়াল রাখবেন, বেশি মশলা দিলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। এরপর আমি আরও 2-3 মিনিট মশলার সাথে সবজিটা আমি কষে নিচ্ছি।
দু তিন মিনিট কষানো হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকা দিয়ে আরও তিন মিনিট রেখে দেব। তিন মিনিট আমার হয়ে গিয়েছে। এখানে 60% কুমড়ো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আরও দু মিনিট মতো কষে নিচ্ছি। তেজপাতার কাজ হয়ে গিয়েছে, তেজপাতাটা আমি ফেলে দিলাম। এরপর আমি নর্মাল একটু জল দিয়ে দেবো ছোলাটা আর আলুটা সেদ্ধ করার জন্য। কষানো আমার হয়ে গেল। একদম সামান্য কিন্তু জলটা আমি দিয়ে দিচ্ছি। দু মিনিট পর হয়ে গিয়েছে। দু মিনিট আমি ঢাকার জন্য আবার ওয়েট করব। দু মিনিট পর ফিরে আসব। দু মিনিট হয়ে গিয়েছে, সবজিটা আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আলু, ছোলা, কুমড়ো, পটল, সবজিটা একটু মাখু মাখু রাখবো, তাই এখানে আমাকে একটু জল দিতে হলো। এরপর রান্নাটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে দেখবেন ভালোও লাগে না, তাই এখানে চিনিটা অবশ্যই দেবেন। সাইডে আমি একটু রোস্ট করে রেখেছিলাম গোটা জিরে আর গোটা ধনে, সেটা আমি আর আপনাদের দেখাইনি ভিডিওটা বড় হয়ে যাবে বলে। এটা কিন্তু অবশ্যই রান্নার শেষে মশলাটা আপনি আপনারা দেবেন। এই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটার জন্যই রান্নাটা আরও সুস্বাদু হয়। হয়ে গিয়েছে, গ্যাসের ওভেনও আমি বন্ধ করে দেব। একদম রেডি। এরপর আমি পাত্রে ঢেলে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একবার বানিয়ে খাবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার সবজিটা দিয়ে ডিনারে পরোটার সাথে খেয়েছিলাম, ভীষণ সুন্দর লেগেছিল। আপনারা রুটি, লুচি, পরোটা সকলের সাথে কিন্তু এই সবজিটা খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।